সোমালিয়ার হোটেলে আল শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। দীর্ঘ 30 ঘন্টার পর জিম্মিদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। যৌথ বাহিনীর তৎপরতায় সব হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিশুসহ আটকে পড়াদের বের করে আনে বিশেষ বাহিনীর সদস্যরা। তবে ঠিক কতজন অস্ত্রধারী ভেতরে প্রবেশ করেছিল সঠিক জানা যায়নি। ভবনের ভেতরে তছনছ করে হামলাকারীরা। শুক্রবার স্থানীয় সময় রাতে রাজধানী মোগাদিশুর নাম করা হোটেলে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। শুরুতে বাইরে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় দুটি গাড়ি, এরপর প্রবেশ করে ভেতরে, জিম্মি করে বেশ কয়েকজনকে। উদ্ধারে অভিযান শুরু করে সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের ব্যাপক গোলাগুলি হয়। গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় হোটেলের একটি অংশে। এ ঘটনায় আহত অন্তত 40 জন।